টাঙ্গাইলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান, কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর। এদিকে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে সরকার। জানাবো আইনজীবী সমিতি নির্বাচন, পুলিশের ওপর হামলা, বিএনপি পন্থী 350 আইনজীবীর বিরুদ্ধে মামলা। আরো জানাবো চাহিদা তীব্র হবে এপ্রিলে, লোডশেডিং ছড়াতে পারে 2000 মেগাওয়াট। এবং সর্বশেষ জানাবো দুই দিনে 200 রোহিঙ্গার তথ্য যাচাই মিয়ানমার প্রতিনিধিদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টাঙ্গাইলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান, কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর। টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সে সময় পুলিশ 5 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে বলেও জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে। কালীহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পরাজিত কাউন্সিলের প্রার্থী সমর্থকরা নির্বাচন কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করে। ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, মেশিন ত্রুটির কারণে ফলাফল দিতে দেরি হয়, উত্তেজিত জনতা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে অন্য একটি প্রিন্টার দিয়ে ফলাফলের প্রিন্ট কপির মাধ্যমে ফলাফল ঘোষণার পর নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যরা ফিরে যাওয়ার পথে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের লোকজন রাস্তা অবরোধ করে। এ সময় তারা আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। পরে পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেখান থেকে চলে আসি। কালীহতি থানার উপপরিদর্শক এসআই আল আমিন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে লোকজন ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রথমে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা উপস্থিত হলেও পরে পরাজিত মেয়র প্রার্থীদের লোকজনও যোগ দেয়। তবে আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে এলেঙ্গা পরিবহন নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী 13671 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ সময় তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাফি খান পেয়েছেন 8805 ভোট। বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে সরকার। বাংলাদেশ সাম্যবাদী দলের এমএল সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, টিসিবির তেল চাল ডাল বিতরণ যেন দুর্নীতির কবলে না পড়ে সেজন্য সরকারের নজরদারি প্রয়োজন। সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। দিলীপ বড়ুয়া বলেন, সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং বিদ্যুৎ গ্যাস সহ জ্বালানির মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে অগণতান্ত্রিক ও কায়েমী স্বার্থন্বেষী মহল দেশে এক ধরনের সংখ্যা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার সুযোগ পাবে। আইনজীবী সমিতির নির্বাচন, পুলিশের উপর হামলা, বিএনপি পন্থী 350 আইনজীবীর বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের উপর হামলা ও ভোট কেন্দ্র ভাঙচুর চালানোর অভিযোগে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করে। মামলায় বিএনপি জামায়াতপন্থী আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, মঞ্জুরুল আলম সুজন সহ 14 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 350 জনকে আসামি করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় গতকাল বুধবার সুপ্রিম কোর্টে পুলিশের মারধরের শিকার হন অন্তত 10 সাংবাদিক। তারা অভিযোগ করেন, পুলিশ তাদের ঘিরে ধরে লাথি দিয়েছে ও লাঠিপেটে করেছে। ঘটনার ভিডিও ধারণ করায় কয়েকজন সাংবাদিকের মুঠোফোনও কেড়ে নেয় তারা। তবে পুলিশের করা মামলায় সাংবাদিক মারধর করার কোনো তথ্য নেই। এর আগে গতকাল বুধবার ভোট গ্রহণের প্রথম দিন ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে জ্যেষ্ঠ আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান একটি মামলা করেন। এ মামলায় বিএনপি পন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কামরুল হাসান সজল সহ 12 জন আইনজীবীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 100 জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই গোপাল উদ্দিন মাহমুদ বাদী হয়ে আজ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনকে বিএনপি জামায়াতপন্থী আইনজীবী ও মামলায় 1 নম্বর আসামি মাহবুব উদ্দিন খোকন ও 2 নম্বর আসামি রুহুল কুদ্দুস নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করতে আক্রমণাত্মক আচরণ শুরু করে তারা। পরে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ও সাধারণ ভোটাররা পুলিশের সহযোগিতা চান। মামলায় আরও অভিযোগ করা হয়, পুলিশ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার চেষ্টা করে। এ সময় বিএনপি জামায়াতপন্থী ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়।
পুলিশ উভয় পক্ষের আইনজীবীদের ভোট কেন্দ্র ফাঁকা করে ভোট দেওয়ার পরিবেশ তৈরির অনুরোধ করে। পরে ভোট গ্রহণ স্বাভাবিক হয়। বেলা 3টার দিকে আসামিরা লাঠি শোটা ইটপাটকেল ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে নির্বাচনী প্যান্ডেল এবং ভোট কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এলোপাতাড়ি আঘাত করে। চাহিদা তীব্র হবে এপ্রিলে, লোডশেডিং ছড়াতে পারে 2000 মেগাওয়াট। এপ্রিলে বিদ্যুতের চাহিদা 17000 মেগাওয়াট ছাড়াবে। তীব্র গরম, রমজানের অতিরিক্ত বিদ্যুতের চাহিদা, সেচের জন্য ব্যবহৃত বাড়তি বিদ্যুৎ সহ সব মিলিয়েও এই চাহিদা তৈরি হতে পারে, যা চলতে পারে আগামী জুন পর্যন্ত। আর এর বিপরীতে বিদ্যুতের যোগান হতে পারে সব মিলিয়ে 15000 মেগাওয়াট, এমনটি মনে করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অবস্থায় লোডশেডিং 2000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। এতে আসন্ন রমজানের রোজদার ও শেষ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে। এ অবস্থায় গ্রামের মানুষ আর শিল্প কারখানার মালিকদের জন্য এই সময় আরো বড় রকমের দুর্ভোগ অপেক্ষা করছে। এদিকে লোডশেডিং বেড়ে যাওয়ায় সর্বত্র জেনারেটর আর আইপিএস বিক্রির ধুম বেড়েছে। সবচেয়ে বেশি জেনারেটর বিক্রি হচ্ছে আবাসিক ভবন আর শিল্প কারখানায়। দেশের সবচেয়ে বড় জেনারেটর উৎপাদনকারী কোম্পানি এনার্জি প্যাকের চিফ বিজনেস অফিসার মাসুম পারভেজ বলেন, দেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু এখনও শিল্প কারখানার মালিকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না, বাধ্য হয়ে তাদের জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলেছেন, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা 9000 থেকে 9500 মেগাওয়াট। মার্চের শুরু থেকে এই চাহিদা বাড়তে শুরু করেছে। এপ্রিলের দিকে এই চাহিদা 1,14,000 থেকে 15,000 পৌঁছাবে। রোজা এবং কৃষকদের সেচ শুরুর সঙ্গে সঙ্গে এই চাহিদা 17000 মেগাওয়াটে পৌঁছাতে পারে। বর্তমানে চাহিদা কম থাকে, সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 10,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ভারতের আদানি গ্রুপের উৎপাদিত 750 মেগাওয়াট বিদ্যুৎ। এর বাইরে কয়লা আমদানি ধারাবাহিকতা সাপেক্ষে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আসতে পারে 850 থেকে 900 মেগাওয়াট, পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসতে পারে আরও 1000 মেগাওয়াট, আর মাতারবাড়ি ও বরিশালের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ উৎপাদন সহ এসব বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও 5000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ যোগ হতে পারে। কিন্তু এরপরও 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি থেকে যাবে বলে জানিয়েছে খোদ পিডিবি। কোম্পানির একজন কর্মকর্তা জানান, গত বছরের গ্রীষ্মেও চাহিদার বিপরীতে প্রতিদিন ঘাটতি ছিল 1500 থেকে 2000 মেগাওয়াট। এদিকে এলএনজি আমদানি শুরুর পর থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে ফিরেছে। এতে কিছুটা সহনীয় হয়েছে লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যুগান্তরকে বলেন, গ্যাস কয়লাসহ অন্যান্য কাঁচামাল আমদানি অব্যাহত থাকলে সংকট খুব বেশি হবে না। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব ধরনের জ্বালানি আমদানিতে মাসে গড়ে অন্তত $125 কোটি লাগে। বিশ্ববাজারে এলএনজি কয়লার দাম কিছুটা কমতির দিকে। গ্রীষ্মের আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আছে। ইতিমধ্যে এলএনজি আমদানি বাড়ানো হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ ডলারের যোগান, তাহলে সংকট গত বছরের মতো তীব্র হবে না বলে আমরা মনে করছি। পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হুসাইন যুগান্তরকে বলেন, গ্রীষ্মের বিদ্যুতের চাহিদা 16000 মেগাওয়াট ছাড়িয়ে যাবে। আমরা পেট্রো বাংলাকে বলছি, আমাদের যদি 6500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হয় তাহলে 1300 কোটি ঘনফুট গ্যাসের দরকার হবে। এটা পুরোপুরি না পেলেও আমরা আশা করছি 1200 ঘনফুট পাবো। এটা পেলেও আমরা 6000 মেগাওয়াট বিদ্যুৎ অনায়াসে উৎপাদন করতে পারবো। তিনি বলেন, রামপাল, পায়রা ও বরিশালের একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আর বড়পুকুরিয়া মিলিয়ে কয়লা থেকে 3500 মেগাওয়াট পাওয়া যাবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি থেকে আরও 400 মেগাওয়াটের মতো পাওয়া যাবে। এইভাবে গ্রীষ্ম মৌসুম কভারের চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বকেয়া বিদ্যুৎ বিলের অর্থ দেরিতে ছাড় হওয়ায় তহবিল সংকটে পড়েছে দেশের সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। আইপিপি আবার ডলার সংকটের কারণে জ্বালানি তেল আমদানির জন্য ঋণপত্র এলসি খুলতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে আইপিপি উদ্যোক্তাদের। বর্তমান প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের মজুদ কমে এসেছে। উদ্যোক্তারা বলেছেন, সরকারের কাছে আইপিপিগুলোর বিপুল পরিমাণ বকেয়া বিল পাওনা রয়েছে। এই বিল আটকে থাকায় প্রতিষ্ঠানগুলোকে চলতি মূলধনের সংকটে ভুগতে হচ্ছে। আবার টাকার অবমূল্যায়নের কারণে প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের লোকসান হয়েছে। এর মধ্যে যোগ হয়েছে ডলার সংকট। এসি খোলার জন্য চাহিদামাফিক ডলারের যোগান দিতে পারছে না ব্যাংকগুলো। আগে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহযোগিতা পাওয়া গেলে বর্তমানে এ প্রক্রিয়াটিও ধীর হয়ে এসেছে। আইপিপিগুলোর কাছে যে জ্বালানি তেল আছে তা দিয়ে কোনো মতে মার্চ পর্যন্ত চালানো সম্ভব, আবার সেটুকু ওই পর্যন্ত নিরবিচ্ছিন্ন সরবরাহ করার মতো পর্যাপ্ত নয়। এপ্রিলের জন্য জ্বালানি তেল আমদানি না করা গেলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না। এতে দেশের লোডশেডিং এর তীব্রতা বাড়বে। অর্থ সংকটের কারণে গত বছরের মে মাসের পর থেকে আইপিপিগুলোর বিল বিলম্বিত হতে শুরু করে। এক পর্যায়ে বকেয়া বিল জমতে জমতে 6.5 মাসে জমে যায়।
যার পরিমাণ 22,000 কোটি টাকা, যদিও এখন এর পরিমাণ কিছু কমে 17,000 কোটি টাকা দাঁড়িয়েছে। বিপুল পরিমাণে অর্থ বকেয়া থাকায় অনেক প্রতিষ্ঠানই এখন চলতি মূলধন সংকটে পড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রতিষ্ঠানগুলোর বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। ডলার সংকটের প্রভাবে এসে খুলতে পারছে না অনেকেই। এতে এইচএফ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি তেলের মজুতও কমে এসেছে উল্লেখযোগ্য পরিমাণে। বর্তমান পরিস্থিতিতে বকেয়া বিল পরিশোধ ডলারের প্রাপ্যতা নিশ্চয়তার দাবি তুলেছেন বিদ্যুৎ খাতের উদ্যোক্তারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।